আধার আমায় সবাই এরেখে যখন যাবে তুমি কবর জল কর ঘুম প্রিয় الحمدللہ رب العالمین واسوالاتو والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اسوالاتو والسلام علی کے یا رسول اللہ وعلا عادی کا وصحابک یا حبیب اللہ اسوالاتو السلام علی کے یا نبی اللہ وعلا عادی کا یا نور اللہ پریو پری اسلام ویرہ مدنی چینل نے دو شخص روتا ہے আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি একদিন আমাকে আপনাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে পূর্বে আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল অনেকে কবরস্থ হয়েছে আমাদেরকেও একদিন কবরের বাসিন্দা হতে হবে তো মাদনী চ্যানেলের দর্শক যারা দুনিয়াতে নেকির কাজ করবে তারা কবরের মধ্যে আরামের বিছানায় শায়িত হবে আর যারা দুনিয়াতে গুনাহের কাজে লিখতে হবে আল্লাহ নাফরমানি কাজের মধ্যে থাকবে তাদের জন্য কবর এর আজাবের মধ্যে লিপ্ত হতে হবে আল্লাহ ভাহনুবা তালা আমাদের পরবর্তী দিনগুলো পরবর্তী সময়গুলো ভালো রাখুক আমাদেরকে আকিরাতের মধ্যে কামেয়াবি নসিব করুক সেটাই আমরা কামনা করি কবরবাসীদের বিভিন্ন ঘটনাসমূহ নিয়ে অনুষ্ঠান কবরবাসীর ঘটনা বলি তো ইনশাআল্লাহ তালা আমরা মনোযোগ সহকারে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহর পিয়ারা নবী রসুল্লা পাক সাল্লাহআলা আলিহিসাল্লামের উপর দুরস্বরী পাঠ করার অসংখ্য ফজিলাত এবং বারকাত রয়েছে আল্লাহর পিয়ারা নবী রসুল পাক সাল্লিহিহিহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরস্বরী পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন তার দশটি গোনা মোছন করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন আসুন আমরা মোহাব্বত নিয়ে আল্লাহর পিয়ারা নবী রসুল পাক সাল্লিহিহিসালামের উপর দোরশ্বরী পাঠ করি সল্লু আলাল হাবিব সল্লাহ তায়ল আলা মোহাম্মদ সল্লাহ তায়ল আলি ওসাল্লাম প্রিয় ইসলাম বাইরা মাদানী চ্যানেলের দর্শক আমাদেরকে ইন্তেকাল করতে হবে আমরা এটা বিশ্বাস করি আপনিও বিশ্বাস করেন যে জন্ম যখন আমরা নিয়েছি একদিন মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে এটা সবাই বিশ্বাস করে হয়তো অনেকে কবরের ঘটনাসমূহকে অনেকে বিশ্বাস করতে চায় না তো তারা এই মান থেকে বেরিয়ে যায় সবাই জানে মৃত্যু সবারই হবে তো এই মত আমরা মানি এই হায়াত আমরা মানি তবে পরবর্তী স্টেপে কি হতে পারে সে সম্পর্কিত ঘটনা ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে শুনতে থাকবো আজকে ইনশাআল্লাহ আমরা একটা বিষয় নিয়েছি সেটা হলো হায়াত আর মত আমরা স্বাভাবিকভাবে জানি যে আমরা হায়াতে জিন্দগির মধ্যে রয়েছে জাহির অর্থাৎ প্রকাশ্য যে হায়াত জীবনযাপন আমরা করি এই যে সময় অতিবাহিত হচ্ছে এই যে হায়াত সেটার মূল হাকিকত সম্পর্কে আমরা জানবো এবং মত সম্পর্কিত আমরা শ্রবণ করব যে আল্লাহ সুবাহনবা তালা কোরআন করিমের মধ্যে উনত্রিশ পাড়ার শুরুতে সোরাতুল মুলকের প্রথমে আল্লাহ সুবাহনুবা তালা যে ইস্যাত করেছেন তার তর্জম অনেকটা এরকম পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি তার ইচ্ছাধীন সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করবেন কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী কমাময় প্রিয় স্নায়ুবাইরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রথমে শুনি আমরা হায়াত সম্পর্কে কিছু জানার চেষ্টা করি শরীর এই যে বড়ি আমাদের বড়ি এই শরীর শরীরের সাথে চার মাস পর রোহের সংযোগ হয় আর এই সংযোগ হল হায়াত এবার আসুন মত অর্থাৎ মৃত্যু মৃত্যুর সময় শরীর থেকে রুহ আমাদের বডি থেকে রুহ বিচ্ছিন্ন হয়ে বর্জক জগতে প্রস্থান করাকে মত বলা হয় যে বিলীন হয়ে যাওয়ার নাম মত নয় যে সব কিছু বিলীন হয়ে যাবে এটার নাম মত নয় মত হলো এটাই যে রোহের এক অবস্থা থেকে অন্য অবস্থায় প্রস্থান করা অর্থাৎ ট্রান্সফার হওয়া স্বাভাবিকভাবে আমরা যদি একটু খেয়াল করি মানুষ যখন ইন্তেকাল করে একটা হচ্ছে আমাদের শরীর আর একটা হচ্ছে রো রো এবং শরীরের সংযোগ রয়েছে আমাকে আপনাকে যেতে হবে কোথায় কভারের জিন্দিগির মধ্যে পরকালে তো পরকালে যাওয়ার জন্য ট্রান্সফার হওয়ার জন্য শরীর থেকে বডি থেকে রুঠা বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে আমাদেরকে কবর জিন্দিগির মধ্যে অতিবাহিত করতে হবে যারা পূর্বে অনেককে অতিবাহিত করছে এই যে ট্রান্সফার হওয়ার জন্য যে সাময়িক যে রু শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেটাই হলো মত এক জগৎ থেকে অন্য জগতে প্রস্থান করার নামই হলো মত বোঝা গেল শরীর এবং রু দুইটা জিনিস ভিন্ন রয়েছে একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে রূহ যখন মাতৃগর্ভের মধ্যে প্রথম একশো দিন শরীর তৈরি হয় তারপর রুহের আগমন হয় শরীর হচ্ছে পার্থিব বস্তুতে তৈরি কিন্তু রু সেটা পার্থিব বস্তু নয় সেটা অন্য জগতের বাসিন্দা মৃত্যুর সময় রু শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য জগতে গমন করলেও শরীর তার সাথে একটি কানেকশন যোগাযোগ সর্বদাই থাকে এজন্য কবরে মৃত ব্যক্তি পুনরুজ্জীবিত হয় মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেয় এবং নেক্কার ব্যক্তি বেহেস্তের শান্তি জান্নাতের শান্তি বুক করে আর বৎকার ব্যক্তি আজাবের মধ্যে লিপ্ত হয় আমার প্রাণপ্রিয় স্নায়ুবাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সেজন্য আমরা চেষ্টা করব আমাদের এই হায়াত যে হায়াত আল্লাহ ওয়া তালা আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ তালা জিন এবং ইনসানকে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহন তালা ইস্যাত করেন যার অর্থ অনেকটা এরকম যে আমি জিন এবং ইনসানকে মানব ও দানবকে শুধুমাত্র আমার ইবাদদের জন্য সৃষ্টি করেছি আল্লাহ ওয়া তালার ইবাদত আমাদেরকে করতে হবে যদি আমার আমল ভালো হয় তো ইনশাল্লাহ কবরের মধ্যে আমি জান্নাতের সুখ আমি বুক করব পরকালে আমি আরামায়স বুক করব আর যদি আমল মন্দ হয় তাহলে কঠোর থেকে কঠোর আজাব না জানি বুক করতে হয় আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুক শরীর থেকে রু বিচ্ছিন্ন হয়েও আল্লাহর নিকট জীবিত এবং রিজিক প্রাপ্ত হয়ে থাকেন শহীদগণ সিদ্দিকগণ নবীগণ যার প্রমাণ আল্লাহ সুবাহ কোরআন করিমের মধ্যে দিয়েছে যে সোরা বাকারা একশো চুয়ান্ন নং আয়াতে আল্লাহ সুহানুআশাদ ফরমান যার তরজমা এরকম অনেকটা তোমরা শহীদগণকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না আচ্ছা সুরা আলে ইমরানের একশো উনসত্তর নং আয়াতে আল্লাহ সুবাহনু কিরশাদ ফরমান যার অনুপাত অনেকটা এরকম তোমরা শহীদগণকে মৃত বলে দাঁড়ানো করো না বরং তারা জীবিত এবং আল্লাহর নিকট তারা রিজিক প্রাপ্ত আল্লাহর দানে তারা আনন্দিত তাদের সাথে যারা এখনো মিলিত হয়নি তাদেরকে শহীদরা সুসংবাদ প্রদান করে থাকে প্রিয়াইরা মাদান এই চ্যানেলের দর্শক শ্রোতা নবী সিদ্দিক সুহাদা সলিহীন এখানে এই যে চারজনের কথা আসছে যারা কবরের মধ্যে বলা হচ্ছে জিন্দা তাহলে বোঝা যাচ্ছে নবী সিদ্দিক শহীদ তিন নম্বর স্টেপের মধ্যে যারা আসছে তারা হচ্ছে শহীদ কোরআন এল করিম বলছে কবরের মধ্যে শহীদরা জীবিত আল্লাহ তালার পক্ষ থেকে রিজিভ প্রাপ্ত তাহলে নবী এবং সিদ্দিক যারা রয়েছে তারা কেনই বা জীবিত হবে না নিশ্চয় তারা আপন আপন মজার মুবারকের মধ্যে রওজে আকদাসের মধ্যে আপন আপন জায়গার মধ্যে তারা জীবিত রয়েছেন তাহলে বোঝা যায় শুধুমাত্র ট্রান্সফার হওয়ার জন্য জাহিরি হায়াত থেকে কবর জিন যাওয়ার জন্য যে মাধ্যম সেটা হচ্ছে মৃত্যু হায়াত শেষ এবং পরকাল শুরু এ যাওয়ার জন্য একটা ট্রান্সফারের মাধ্যম সেটা হচ্ছে মৃত্যু আর আল্লাহর তালার পছন্দনীয় যারা সোহাদা শহীদ রয়েছেন নবীগণ রয়েছেন সিদ্দিকগণ রয়েছেন সালেহীনগণ রয়েছেন তাদের ব্যাপারে তো কোরআনে খারিম বলে দিয়েছেন তারা তো অবশ্যই জীবিত রয়েছে এবং আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত রয়েছে আল্লাহ সুহান ওয়া তালা আমাদেরকে বোঝার সে তফিক নসিব করুন সল্ল আল আল হাবিব আইলা আলা মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম রসুল পাক সাল্লাহ আলী ফরমান যে নিশ্চয় এ জমিন আম্বিয়ে রামের দেহ মোবারক খেয়ে হজম করতে পারে না তবে রানী ও বাইহাকির বর্ণনায় আমাদের পিয়নবী রসল পাক সাল্লাহ আলী ওসাল্লাম হায়াতুন নবী এবং রেজিক প্রাপ্ত যে আমাদের নবী সাল্লিউসাল্লাম হচ্ছে হায়াতুন নবী নুর নবী রওজে আকদাসের মধ্যে আমার পিয়ারে আকা আলী সাল্লা সালাম যে আমরা গুনেগার সালাম পেশ করি সে সালাম আমার নবী সাল্লাহ আলুসাল্লাম শুনতে পান এবং সালামের জবাব দিয়ে থাকেন এবং প্রতিনিয়ত সত্তর হাজার ফিরিস্তা মদ্দিনে তৈবার মধ্যে রসুল্লা পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের রোজা আকদসকে তারা ঘুরে ঘুরে নবী পাক সাল্লাহ ইসলামের দরবারে দরুত সালাম পেশ করতে থাকে তো ইনশাআল্লাহ তাহা আমরাও চেষ্টা করব আল্লাহর পিয়ারা নবী রসুল্লা পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর ইমান আনায়ন করার মতো ইমান আনবো পরকালের উপর আমরা বিশ্বাস রাখব ইনশা আল্লাহ তালা যেমন শরীর এবং রু দুইটা ভিন্ন জিনিস যা আসুন এবার আমরা আরেকটা ঘটনা শ্রবণ করি যে আমাদের পিয়ারা নবীর পাক সাল্লআ আলী ইসলাম মিরাজ করেছেন অন্যান্য নবীগণ মিরাজের রাতে বাইতুল মোকাদ্দাসের মধ্যে সশরীলে আমাদের পিয়া নবী রসাল্লাফাক সাল্লিউসাল্লামের মুক্তাদি হয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছিলেন সেটা বুহারি শরীফের মধ্যে প্রমাণিত রয়েছে নামাজ পড়তে হলে অষ্টঙ্গের প্রয়োজন হয় যেমন দুই হাত দুই পা হাঁটু নাক কপাল সর্বমোট আট অঙ্গ দ্বারা নামাজ আদায় করতে হয় এটাও নবীগণের সশরীলে জীবিত থাকার একটা প্রমাণ বহন করে বোঝা গেল নবীগণের রু মোবারক স্বল্প সময়ের জন্য বিচ্ছিন্ন হলেও তা ফেরত দেওয়া হয় নবী পাক সাল্লি ওসলামের জাহির ইন্তেকালের অনুমানিক চল্লিশ ঘন্টা পর মঙ্গলবার দিবাগত রাত শেষে রজায় মুবারকে শয়ন করার পর আল্লাহ পাক জুরসাল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের রুহকে দেহ মোবারকে ফেরত দিয়েছেন নবীগণ সিদ্দিকণ সুহদাগণ এরা তো সালিহীনগণ এরা তো অনেক উর্দে রয়েছে যারা সাধারণ রয়েছে সাধারণ মুসলমান একটু আমরা খেয়াল করি আমরা অনেকে জানি না না জানার কারণে মানুষ মনে করে মারা গেছে সব শেষ মারা গেছে সব শেষ নয় বরঞ্চ মারা যাওয়ার পর একজন সাধারণ মুসলমান তার তো শুরুই হচ্ছে যারা আল্লাহওয়ালা পরেশগার ব্যক্তি যারা উপরের লেভেল রয়েছে তাদের কথাই তো অন্য তাদের সাথে আমাদের সাধারণ মুসলমানদের সাথে তুলনা তো হয় না যারা সাধারণ আমরা মুসলমান রয়েছি আমরা যারা সাধারণ ক্যাটাগরির মধ্যে রয়েছি আমাদের অনেকের বোঝার দরকার যে আমাদের মৃত্যু মৃত্যুর মানে বিলীন হয়ে যাওয়া না। শেষ হয়ে যাওয়া না বরঞ্চ দেহ থেকে রু বিচ্ছিন্ন হয়েছে আর যখন কবরস্থ করা হয় তখন রু ফেরত দেওয়া হয় এবং একটু খেয়াল করি যে মনকার নাকির ফেরেস্তা দেওয়া এসে যে মান রব্যকা তোমার রফকে তোমার দিন কী এই যে জিজ্ঞাসা করে হুজর পাক সাল্লাহ তলুসাল্লাম সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় এবং কবরের মধ্যে তাকে রু ফেরত দেওয়া হয় তো আল্লাহ পাক রুবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন এবং চেষ্টা করি যে দুনিয়ার মধ্যে ভালো হয়ে চলার জন্য নাহলে অন্ধকার কবরে যদি সায়িত করে দেওয়া হয় একটু খেয়াল করি যখন আমরা বদ্ধ করে আবদ্ধ হয়ে পড়ি যদি কারেন্ট চলে যায় হাওয়া বন্ধ হয়ে যায় এমন পরিস্থিতিতে আমরা নিজেকে নিজে একটু প্রশ্ন করে আমরা একটু অনুদাবন করার চেষ্টা করি আমাদের অবস্থাটা কি হতে পারে আল্লাহ আল্লাহ আমাদের এই শরীর খুবই নাজুক আমাদের এই শরীর খুবই দুর্বল তা আমরা প্রস্তুতি গ্রহণ করি দুনিয়ার যে হায়াতের জিন্দগিতে আমরা রয়েছি আল্লা ওয়া তালার ইবাদতের মধ্যে আমরা অতিবাহিত করব আল্লাহ ওয়া তালা আমাদেরকে সে তফিক নাসিব করুন সাল্লু আল হাবিব সল্ল্লাহ মুহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় স্নাইবের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটু খেয়াল করি মানুষ মনে করে যে আমি যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তো সব শেষ সব শেষ নয় এক সময় মতেরও মত হয়ে যাবে চিরস্তে আরামের মানুষটা আরাম করতে থাকবে যারা জাহান যাবে তারা জাহান নামের কঠিন থেকে কঠিন আজাব বুক করতে থাকবে আচ্ছা মতটা কেমন মত সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন হাদরাতে আদম আলী সালাতাম যখন হাদরাতে আদম আলী ওসলামের প্রথম পুত্র বিবাহ সংক্রান্ত ব্যাপারে হাবিলকে যখন শহীদ করলেন তখন আদম আলী সালাতলাম এ সম্বাদ হজরতে হাওয়াই আলি সালাতলামকে জানালেন তখন পর্যন্ত মত সম্পর্কে হাওয়াই আল্লিহিসালাতলামের কোনো ধারণাই ছিল না যে মা হাওয়ার কোনো ধারণা ছিল না মঠটা কেমন তখন তিনি জিজ্ঞেস করলেন মত কি কেমন তখন হজরত আদম আলী ইসালাতাম বললেন মত হলো তখন খানা পিনা উঠা বন্ধ হয়ে যায় তখন নড়াচড়াও করতে পারে না এ কথা শুনে হাওয়ায় চিৎকার কান্না জুড়ে দিলেন তখন আদম আলী ইস্লা বললেন তুমি এবং তোমার পরবর্তী মেয়ে সন্তানদের উপর রোনা জারি করার স্বভাব আমি এবং আমার পরবর্তী ছেলে সন্তানরা রোনা জারি হতে মুক্ত মানব ইতিহাসে হাবিলের শাহাদাতে ছিল প্রথম মত আর বিবি হাওয়াকে সরলভাবে বোঝানোর জন্য হাজার আদম আলী ইস্লাাম এটাই বুঝিয়েছেন যে হাত পা নড়তে পারবে না সব কিছু বন্ধ হয়ে যাবে এটা স্বাভাবিকভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন তো যারা আল্লাহ আল্লাহতালার প্রকৃত বন্ধু তারা মতকে খুব ইজিভাবে নিয়ে নেয় তারা আল্লাহ সুবাহওয়া তালা দিদার করার জন্য প্রস্তুত হয়ে যায় আর যারা গুনেগার রয়েছে তারা তো চিরস্থায়ী এই দুনিয়ার মধ্যে থাকতে চায় কিন্তু তাদেরকে একদিন মর্থ হয় আর যারা আল্লাহওয়ালা ফরেসগার ব্যক্তি যারা আর সেখানে রসুল রয়েছে মৌমিন ব্যক্তি রয়েছে তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে কারাগারের মতো তারা যেভাবে কারাগার থেকে কয়েদি সে মুক্তি পেতে চায় তো একজন আশিক রসুল মৌমিন ব্যক্তি সে কারাগার থেকে মুক্তি পেতে চায় মতের মাধ্যমে যেমন ইমাম কুর্তুবী রহমতুল্লাহ বলেন মালাকুল মত হজর আলি আলীসালাতসাল্লাম হজরত ইব্রাহিম আলীসালাতসাল্লামের কাছে জীবনের শেষ মুহূর্তে রুহ কবস করতে আসলো হজরত ইব্রাহিম আলী সালাতলাম এই কথা শুনে হজরত মালাকুল মত হজরে আলি আল্লি সালাতামকে বললেন তুমি বলো কোনো একান্ত বন্ধু কি আপন বন্ধুর রুহ কপস করতে পারেন এ কথা শুনে আজার আলী সালাতাম আল্লাহর কাছে গিয়ে আর্জি দিলেন আল্লাহ বললেন তুমি গিয়ে আমার খলিল একান্ত প্রাণ উৎসর্গকারী বন্ধুকে বলো আপনি বলুন কোনো বন্ধু কি আপন ঘনিষ্ঠ বন্ধুর ডাকে সাড়া দিতে আপত্তি করতে পারে আজরাইল আলী ইসলাতাম ফিরে যখন হজরত ইব্রাহিম আলী ইসলাতামকে এই ঘটনা বললেন তখন তিনি নির্দিদায় বলে দিলেন নিশ্চিন্তে বলে দিলেন তাহলে দেরি না করে মুহূর্তের মধ্যে আমার রুহ কপস করো এবং আমার বন্ধুর আল্লাহতালার সান্নিধ্যে আমাকে পৌঁছার ব্যবস্থা করে দাও এটা হলো যারা নেস্কার মুত্তাকি আশিক রসুল তাদেরই ধরন যারা আল্লাহওয়ালা পরেশগার ব্যক্তি তাদেরই ধরন এমনই হয়ে থাকে তো প্রিয় টাইমে এরা মাদানী চেনে দর্শক শ্রোতা দুনিয়ার কষ্টের মধ্যে পড়ে দুনিয়ার মুসিবতের মধ্যে পড়ে মত কামনা করা সেটা মানা রয়েছে হারাম রয়েছে কিন্তু আল্লাহ ওয়া আলার দিদার লাভের জন্য কফিলাহি আল্লাহ তালার ভয়ে নবী পাক সাল্লি ইসলামের লাভের জন্য গুনাহের থেকে বাঁচার জন্য ও আফিয়াতের সাথে মৃত্যু কামনা করা সেটা ভালো দিক রয়েছে তো ইনশা আল্লাহ আমরা দুনিয়ার মুসিবতে মত চাইবো না বরং চা আল্লাহ তালার দিদার লাভের জন্য আল্লাহ সুবাহনুআ তালা পিয়ার হাবিবলি সালাতামের দিদার লাভের জন্য আমরা মদিনায় তৈবা ইমান ও আফিয়াতের সাথে মত চাইব ইনশাল্লাহ তাহলে আমার আমির আলোসোনাতেভাবে দিক নির্দেশনা দিয়ে থাকেন তো ইনশাআল্লাহ আমাদের এই হায়াত এমনভাবে আমরা অতিবাহিত করি যে এই হায়াতের কার সময় এমন পূর্ণময় হোক যে না আমার আকিরাতের ঠিকানা সুন্দর হয় আমি কবরের মধ্যে আরামের বিছানায় সাহিত্য থাকতে পারি আল্লাহ আল্লাহনুবা তালা আমাদেরকে সে আমল করার করেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার ইবাদতের মধ্যে সময়কে অতিবাহিত করুন